Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তুলসীর চা তৈরি করে দেখাবো। এটা আমার তুলসী গাছ, এখান থেকে আমি এই যে তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি, আমার মেয়ে ছিঁড়ে দিচ্ছে আমাকে। আম্মু, এই যে বেশি বাতি পাতা যেগুলো ওগুলো নেও, মানে কচিগুলো নিও না, হ্যাঁ নিচে থেকে নাও, এগুলো পাতাগুলো একটু শক্ত হয়ে গেছে, ওগুলো নাও। কচি পাতাগুলো তো আরো খাওয়া যাবে, বুঝে নাই। আমার মেয়ে আমাকে হেল্প করছে, পাতাগুলো ছিঁড়ে আমি চা বানাবো। প্রতিদিন এই চাটা সকালে আমরা খাই। তো দেখতে থাকুন আমার তুলসীর চা। এখন এই পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। পাতার মধ্যে অনেক ময়লা থাকে, বুঝছো আম্মু? ভালো করে ক্লিন করতে হবে। কলটা বন্ধ করে নাও। তো আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ভালোভাবে ক্লিন করতে হবে, তারপর চুলায় পানি দিয়ে দিব। আমি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, লবণ দিয়েছি। এখন পানিটা ফুটে উঠেছে, চুলার জালটা একটু কমিয়ে দিব। চুলার জালটা কমিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে ক্লিন করে রাখা তুলসী পাতাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রাখতে হবে পাতাগুলো দেওয়ার সময়। কেননা চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয়, পাতার গুণগত মান নষ্ট হয়ে যাবে। সেজন্য লো টেম্পারেচারে এটা তৈরি করতে হবে, এই চাটা, তুলসীর চাটা। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। লো হিটে এটাকে আমি 5-6 মিনিট জাল করে নিব। পানির কালারটা গ্রিন হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, তাই না আম্মু? ওয়াও, এই যে এই বাপটা, এই বাপটার মধ্যে যদি শ্বাস নেওয়া যায়, বাপটা ভিতরে নেওয়া যায়, তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, ঠান্ডা সেরে যাবে, শ্বাসনালী ক্লিন হয়ে যাবে, খুব ভালো। এই যে এই বাপটা নেও, এই বাপটা নেও কাছে থেকে, শ্বাস টানিয়ে নাও ভিতরে।
আচ্ছা, তো যাই হোক, আমি এটা একটু পরে উঠিয়ে নিব, একটা জালি দিয়ে ছেঁকে নিব। আমার চা রেডি, এখন এই পানি চাটা ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। দেখুন কত সুন্দর চা হয়েছে, গ্রিন টি, এখানে কোনো চিনি ব্যবহার করি নাই, শুধু লবণ, গরম পানি আর তুলসী পাতা। এটাও খাওয়া যাবে গ্রিন টি এর মতো। এখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেখি কেমন ম্যাজিক হয়ে যায়, দেখো কি সুন্দর কালার যে হয়ে যাবে। লেবুটা চিপে দেওয়ার পরে যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পানির মতো, এখন এটা আমি খাবো। আমরা সকালবেলা প্রতিদিনই এটা খাই, মাঝে মাঝে গ্যাপ যায়, এটা খুবই স্বাস্থ্যকর। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।